বর্তমান মাসের জন্য স্যামসাং এর পক্ষ থেকে কিন্তু হিউজ পরিমাণে একটা ডিসকাউন্ট অফার চলছে এবং পাশাপাশি কিছু কিছু ফোনে এমন প্রোমো অফার দিয়েছে প্রায় 44,000 টাকার মতো। তো সব মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমানে স্যামসাং এর কি কি মডেল অফিশিয়ালি রয়েছে এবং এগুলো ফোনের সাথে কি কি অফার চলছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আর হ্যাঁ, আপনারা যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে ফোন পারচেস করতে চাচ্ছেন তাহলে চলে আসতে পারেন জেনিথ মোবাইল প্যালেস উল্লাপাড়া সিরাজগঞ্জ। স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন। শুরুতে স্যামসাং গ্যালাক্সি A04e নিয়ে কথা বলবো। A04e এর বর্তমান প্রাইস হচ্ছে 15,699 টাকা। এই ফোনটা অফার করছে 3GB র‍্যাম এবং 32GB র‍্যাম এবং পাশাপাশি এটাতে কিন্তু আপনি প্রায় 4GB র‍্যাম এক্সপ্যান্ডেবল করতে পারবেন। এছাড়া ফোনটা ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে যার মেইন ক্যামেরা 13MP এবং ফ্রন্টে রয়েছে 5MP। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে এবং 10W-এর চার্জার। পাশাপাশি ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেকের P35 যেখানে রয়েছে 2.35GHz-এর অক্টাকোর প্রসেসর। এবং আরেকটি ভালো বিষয় হচ্ছে এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সন পেয়ে যাচ্ছেন এবং OneUI 6 ভার্সনটা পেয়ে যাচ্ছেন এবং অ্যান্ড্রয়েডের ভার্সনের ফুল এডিশনটা কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন। সব মিলিয়ে যাদের অল্প বাজেট তারা চাইলে গ্যালাক্সি A04e আপনার চয়েজের তালিকায় রাখতে পারেন। সো নেক্সট ফোন হচ্ছে গ্যালাক্সি A04। এই ফোনটার দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন, একটি হচ্ছে 3GB র‍্যাম এবং অপরটি হচ্ছে 4GB র‍্যাম। সো এই ফোনটাতে কিন্তু প্রোমো অফার চলছে যে একটি হচ্ছে 16,000 টাকা প্রাইস ছিল গত মাসেও, তো এই মাসের জন্য এই ফোনটাতে 1,000 টাকা প্রোমো চলছে। তো সেক্ষেত্রে একটি 3GB র‍্যাম এবং 32GB র‍্যামের প্রাইস বর্তমানে 14,999 টাকা। অপরদিকে আরেকটি হচ্ছে 4GB 64GB যেটার প্রাইস ছিল 19,899 টাকা, সেখান থেকে প্রায় 3400 টাকা প্রোমো অফার দিয়ে বর্তমানে এই ফোনটার রেট রাখা হয়েছে 16,499 টাকা। এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন রান করছে অ্যান্ড্রয়েড 14 এবং OneUI 6। সো মোটামুটি এই ফোনটার কিন্তু ক্যামেরা পিকচার কোয়ালিটি খুবই দারুণ। 50MP মেইন ক্যামেরা রয়েছে, মোটামুটি দেখতেও সুন্দর। সো লো বাজেটের যারা কাস্টমার রয়েছেন তারা অনায়াসে গ্যালাক্সি A04 পারচেস করতে পারেন। সো নেক্সট ফোন হচ্ছে গ্যালাক্সি A04S। যারা মোটামুটি একটা কম্প্যাক্ট প্যাকেজ চাচ্ছেন, মানে মোটামুটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, মোটামুটি ট্রিপল ক্যামেরা সেট আপ সব মিলিয়ে খুব দারুণ একটা প্যাকেজ চাচ্ছেন, তারা গ্যালাক্সি A04S-টা পারচেস করতে পারেন। সো ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাবেন যার মেইন ক্যামেরা রয়েছে 50MP 2MP ডেপ সেন্সর 2MP ম্যাক্রো লেন্স, ফ্রন্টে রয়েছে 5MP এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সহ। ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং এই ফোনটাতে কিন্তু র্যাম রয়েছে 4GB 64GB এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু হচ্ছে HD+ রেজলিউশন ডিসপ্লে যেখানে 90Hz রিফ্রেশ রেট রয়েছে, যে কারণে স্ক্রলিং ব্রাউজিং খুবই স্মুথ এবং বাটার পাবেন। এছাড়া ফোনটাতে কিন্তু 15W চার্জার বক্সে রয়েছে এবং এই ফোনটাতে কিন্তু এক্সিনোস 850 প্রসেসর দেওয়া আছে যেটা 2.0GHz-এর আপ টু ক্লক স্পিড এবং এটাতে কিন্তু 8nm চিপসেট দেওয়া আছে, যে কারণে পাওয়ার অ্যাপ্রিসিয়েট এবং চার্জ ব্যাকআপটা কিন্তু খুবই দারুণ পাবেন। এবং আপনি যারা টুকটাক গেমিং টেমিং করে থাকেন এবং মোটামুটি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন তাদের জন্য কিন্তু এই ফোনটা খুবই দারুণ হবে। সো নেক্সট ফোন হচ্ছে গ্যালাক্সি A05। সো 2024 সালে এই ফোনটি লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটাতে বর্তমান রান করছে কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সন আউট অফ দ্য বক্স এবং OneUI 6 ভার্সন পাচ্ছেন এবং মেজর 2 বছরের কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সনের আপডেট পাবেন এবং 4 বছরের সিকিউরিটি 5 আপডেট পাচ্ছেন। এবং এই ফোনটাতে কিন্তু 6.7 ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে রয়েছে, যে ডিসপ্লেটা কিন্তু ই-শেপ নজ ডিসপ্লে। সো মোটামুটি এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার। পিছনের দিকে ডুয়াল ক্যামেরা রয়েছে যার মেইন ক্যামেরা হচ্ছে 50MP এবং এই 50MP ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন এবং এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভিডিও রেকর্ডিংয়ে আপনি 60fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে রয়েছে 8MP ক্যামেরা, সেটাও কিন্তু খুবই দারুণ ছিল। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু খুব দারুণ এবং 25W চার্জিং রয়েছে, 25W চার্জিং এর সাথে 5000mAh ব্যাটারি তো থাকছে। সো মিডিয়াটেকের G85 প্রসেসর দেয়া আছে, যে কারণে গেমিং বলেন মাল্টিমিডিয়া কনজিউম বলেন খুব দারুণ একটা ফিল পাবেন গ্যালাক্সি A05-এ। এবং ওটা দুইটি ভেরিয়েন্ট রয়েছে, একটা হচ্ছে 4/64 এবং আরেকটা হচ্ছে 6/128 এবং একটির প্রাইস হচ্ছে 17,599 টাকা এবং 6/128-এর প্রাইস হচ্ছে 22,499 টাকা। নেক্সট ফোন হচ্ছে গ্যালাক্সি F13, যাদের ব্যাটারি ব্যাকআপ খুবই দারুণ লাগবে, মানে 6000mAh ব্যাটারি লাগবে, ভালো ডিসপ্লে লাগবে, মানে ফুল HD+ রেজলিউশন ডিসপ্লে, কর্নিং গোলেগাস 5-এর প্রোটেকশন। এছাড়া ফোনটার ক্যামেরা খুবই সুন্দর লাগবে, মানে পিছন দিকে মেইন ক্যামেরা 50MP 5MP আলট্রা ওয়াইড 2MP ডেপ সেন্সর, ফ্রন্টে রয়েছে 8MP। সব মিলিয়ে ভালো একটা প্যাকেজ চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে। মানে এই ফোনটার রেট কিন্তু, মানে এই ফোনটার অ্যাক্টিভ ভ্যারিয়েন্টটি বর্তমান বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, এটা 6/128 ভেরিয়েন্টটা বর্তমানে পাওয়া যাচ্ছে না বা নেই। সো এই ফোনটার 4/64 ভেরিয়েন্টের রেট রাখা হচ্ছে বর্তমানে 20,000 টাকা, মানে এটার রেট ছিল 23,499 টাকা, সেখান থেকে এই ফোনটাতে প্রায় 3,400 টাকা ডিসকাউন্ট করে বর্তমানে এই ফোনটার রেট রাখা হচ্ছে মাত্র 19,999 টাকা। সো সব মিলিয়ে এই ফোনটা কিন্তু খুবই দারুণ। এক্সিনোস 850 প্রসেসর, 8nm চিপসেট দেওয়া আছে এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 14 ভার্সন পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স এবং 6.0 রয়েছে এই ফোনটার OneUI। সব মিলিয়ে F13 মডেলটা কিন্তু খুবই দারুণ, মানে যারা খুব লং লাস্টিং এবং হেভি ইউজ করতে চাচ্ছেন এবং শক্তপোক্ত একটা ফোন করছেন তারা F13টা দেখতে পারেন। সো নেক্সট ফোন হচ্ছে A14। A14 দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ডিসপ্লেটাও খুবই চমৎকার। আর এই ফোনটাতে কিন্তু একটি ভেরিয়েন্টই পাবেন, যে একটি ভেরিয়েন্ট হচ্ছে 4GB 64GB এবং বর্তমান প্রাইস হচ্ছে এই ফোনটার কিন্তু 21,999 টাকা, মানে এটা কিন্তু গত মাসেও প্রায় 25,000 টাকার মতো
প্রাইস ছিল, তো সেই জায়গা থেকে কিন্তু এটাতে প্রোমো অফার দিয়েছে প্রায় 2900 টাকা। সো 2900 টাকা দেওয়ার ফলে এখন কিন্তু 21999 টাকা বর্তমান প্রাইস। সো এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ভিভিড কালারযুক্ত ডিসপ্লে দিয়ে কারো পছন্দ হবে এবং ক্যামেরা পিকচার কোয়ালিটি খুবই দারুণ। অ্যান্ড্রয়েড 14 ভার্সন পেয়ে যাচ্ছেন আউট অফ দ্য বক্স এবং এক্সিনোতে 850 প্রসেসর দেওয়া আছে, যে কারণে 8 nanometer চিপসেট হওয়ার ফলে ফোনটা কিন্তু খুবই দারুণ একটা পারফরমেন্স পাবেন। মোটামুটি গেমিং টেমিং যদি ছোটোখাটো গেমিং করে থাকেন তাহলে তাদের জন্য কিন্তু ভালো, এবং ক্যামেরা পিকচার কোয়ালিটি ডিসপ্লেটা চাচ্ছেন ভালো, তারা কিন্তু A14টা দেখতে পারেন। এবং নেক্সট হচ্ছে আমাদের লেটেস্ট একটা ফোন, এটা হচ্ছে গ্যালাক্সি A05s। এই ফোনটাতে কিন্তু দুইটি ভেরিয়েন্ট পাবেন, 464 রেট রাখা হচ্ছে 21999 টাকা এবং 6 128 GB রেট রাখা হচ্ছে 26999 টাকা। ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং ফ্ল্যাগশিপ একটা ভাইব সৃষ্টি করে এবং ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি কিন্তু খুবই দারুণ। এবং এই ফোনটা কিন্তু আপনার দেখার সাথে সাথে ফোনটার ডিসপ্লেটা কিন্তু খুবই চমৎকার, 90Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে, এবং এই ফোনটার ক্যামেরা পিকচার কোয়ালিটি খুবই দারুণ। সাথে ভিডিওতে কিন্তু আপনি 60fps রেকর্ডিং করার সুবিধা পাচ্ছেন এবং স্ন্যাপড্রাগন 680 প্রসেসর দিয়ে কারণে এই ফোনটা কিন্তু বেশ দারুণ সেল হচ্ছে বর্তমানে, কিন্তু হিট প্রোডাক্ট এটাই। সো গ্যালাক্সির যারা ফোন কিনতে চাচ্ছেন এবং গ্যালাক্সির লাভার যারা রয়েছেন তারা কিন্তু গ্যালাক্সি A05s আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। এবার গ্যালাক্সি F23 5G এই ফোনটা নিয়ে আলোচনা করা যায়। ফোনটার প্রাইস বর্তমানে রয়েছে 34999 টাকা, এটাতে কোনো প্রোমো টোমো অফার টপার নেই। সো বর্তমানে এটা কিন্তু 6GB এবং 128GB একটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং একটি ভেরিয়েন্টে রয়েছে, এবং এই ফোনটাতে কিন্তু খুবই দারুণ একটা প্রসেসর দেওয়া আছে, মানে 750G মানে স্ন্যাপড্রাগন 750G প্রসেসর দেওয়া আছে, এবং এই ডিসপ্লেটা কিন্তু 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লে। সো যারা খুব হেভি মানে ইউজার রয়েছেন তারা কিন্তু অনায়াসে F23 এই ফোনটা দেখতে পারেন, এবং এর 5G চিপসেট হওয়ার কারণে এই ফোনটা কিন্তু লং লাস্টিং, মানে আপনি পরবর্তীতে কয়েক বছর কিন্তু ইজিলি ইউজ করতে পারেন 5G সাপোর্টেড হওয়ার ফলে। এবং এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার এবং এই ফোনটার পারফরমেন্সও কিন্তু খুবই দারুণ। সো অনায়াসে F23 ফোনটা যদি আপনার পছন্দের তালিকা রাখতে চান তাহলে রাখতে পারেন, অ্যান্ড্রয়েড 14 ভার্সন পেয়ে যাচ্ছেন এবং 1AY6 এর ভার্সন তো আপডেট পাচ্ছেন। সো নেক্সট ফোন হচ্ছে A24 এর বর্তমান অফিসিয়াল প্রাইসের রেট কিন্তু 40,000 টাকা, বাট এখান থেকে কিন্তু 3,000 টাকা বর্তমান মাসে প্রোমো অফার দিয়েছে, বিশাল একটা ডিসকাউন্ট বলতে পারেন। সো এই ফোনটার প্রাইস বর্তমানে কিন্তু 36,999 টাকা। সো 37,000 টাকা এই ফোনটা কিন্তু অফার করছে 8GB RAM এবং 128GB স্টোরেজ, এবং যারা অ্যামোলেড ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য রয়েছে অ্যামোলেড ডিসপ্লে যেখানে 90Hz রিফ্রেশ রেট। সো এই ফোনটার ডিসপ্লেটা দেখলে কিন্তু আপনি এক কথায় ফিদা হয়ে যাবেন, এবং এই ফোনটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফোনটার ডিজাইন, ডিজাইনটা দেখলেও আপনি খুবই আশ্চর্য হয়ে যাবেন। সো সব মিলে গ্যালাক্সি A24 এর ক্যামেরা কোয়ালিটি দেখলে কিন্তু আরও চমকে উঠবেন, কারণ এই ফোনটার ক্যামেরা কিন্তু খুবই চমৎকার। যারা ক্যামেরার লাভার রয়েছেন তারা কিন্তু অনায়াসে নিতে পারেন। এই ফোনটাতে কিন্তু আপনি মিডিয়াটেকের G99 চিপসেট পেয়ে যাবেন। সো এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটিও খুবই দারুণ। সো সব মিলে যারা ভালো ডিসপ্লে, ভালো ক্যামেরা, ভালো ব্যাটারি ব্যাকআপ এবং ভালো একটা মডেল খুঁজছেন তারা কিন্তু গ্যালাক্সি A24 এই ফোনটা কিন্তু 36,000 বা 37,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে নিতে পারেন। এবার আসি মনস্টার এই। সো এম সিরিজ মানে মনস্টার এন আমরা সবাই জানি, 6000mAh ব্যাটারির সাথে একদম বিগ একটা ফোন। সো এই ফোনটা কিন্তু খুবই দারুণ প্রাইসের বর্তমানে রয়েছে, মানে এই ফোনটাতে কিন্তু বর্তমানে কোনো অফার নেই, তো নেক্সট মাসে হয়তো বা এই ফোনটাতে আবার অফার দিতে পারে। সো M33 এই ফোনটার বর্তমান প্রাইস কিন্তু 39,000 টাকা। সো 8 128GB এই ফোনটাতে অফার করছে এবং মেইন ক্যামেরা 50MP রয়েছে, ফ্রন্টে রয়েছে 8MP এবং 5G চিপসেট হওয়ার কারণে এই ফোনটা কিন্তু খুব দারুণ একটা ফিল আপনাকে দেওয়ার চেষ্টা করবে। ফর গেমিং বা যারা গেমার লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু খুব দারুণ একটা ফিল পাবেন, কারণ এটাতে কিন্তু 1280 মতো চিপসেট দেওয়া আছে এক্সিনোস। সো এক্সিনোস 5 nanometer চিপসেট দেওয়া আছে এবং ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট রয়েছে। সো যারা গেমার লাভার রয়েছেন বা গেম টেম খুব ভালো পছন্দ করেন তারা M33 এই ফোনটা আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। সো নেক্সট হচ্ছে ট্যাব এ। সো যাদের বাজেট খুবই কম, মানে 9,000 টাকার প্রাইসের মধ্যে একটা বড় সড়ো ডিসপ্লে চাচ্ছেন, আমি ট্যাবের কথা বলছি। সো ট্যাব যারা ইউজ করতে চাচ্ছেন বড় সড়ো, 2GB RAM এবং 32GB ROM রয়েছে, মোটামুটি 9,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এত সুন্দর কনফিগারেশন খুবই কম দেখা যায়। সো এই ফোনটাতে কিন্তু 8-inch ডিসপ্লে পাচ্ছেন এবং এই ফোনটাতে কিন্তু স্ন্যাপড্রাগন চিপসেট দেওয়া আছে। মোটামুটি যারা একদম লোয়েস্ট রয়েছেন, মানে বাচ্চা কাচ্চার জন্য আপনি একটা ট্যাব চাচ্ছেন এবং মোটামুটি অফিসিয়াল কাজ মাস করবেন, ছোটোখাটো একটা জিনিস লাগবে, তো তারা চাইলে কিন্তু ট্যাবে এই ফোনটা নিতে পারেন। বর্তমান 9,000 টাকায় কিন্তু খুব দারুণ একটা জিনিস। তো যারা অফিসিয়ালভাবে ফ্ল্যাগশিপ ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য S22 Plus এই ফোনটাতে কিন্তু প্রোমো অফার রয়েছে। সো S22 Plus প্রায় 44,000 টাকার মতো প্রোমো অফার রয়েছে, যার ফলে এখন কিন্তু 100,000 টাকার মধ্যে আপনি ফোনটা পেয়ে যাচ্ছেন, এবং অপরদিকে S22 Ultra সেটা কিন্তু আপনি 150,000 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। সো সবগুলো ফোনই মোটামুটি প্রোমো অফার রয়েছে। এবং নেক্সট আপনাদের S23 FE এই ফোনটা কিন্তু বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটার রেট রাখা হচ্ছে কিন্তু 110,000 টাকা। সো এই ফোনটা কিন্তু আপনি চাইলে আপনাদের চয়েসের তালিকায় রাখতে পারেন। নেক্সট A33 A73 S21 FE এগুলো ফোনও কিন্তু প্রোমো অফার চলছে, আমরা স্ক্রিনে প্রোমো অফারের স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনি এখান থেকে দেখতে পারেন।
এছাড়াও কিন্তু এস সিরিজের ফোনগুলোর মধ্যে আপনি S24 Ultra, S23 Ultra এগুলো অফিসিয়ালভাবে অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে পারচেস করতে পারেন। এবং অফিসিয়ালভাবে S24 Ultra প্রাইস কিন্তু এখন 244,000 টাকা এবং S23 Ultra দাম কিন্তু দুইটা ভেরিয়েন্ট রয়েছে, একটি হচ্ছে 235,000 টাকা সামথিং এবং অপরটা হচ্ছে 244,000 টাকার মতো। তো সব মিলে আপনারা যারা অনলাইন বা অফলাইনের মাধ্যমে যদি পারচেস করতে চান তাহলে চলে আসতে পারেন জেনিথ মল প্যালেস উল্লাপাড়া সিরাজগঞ্জ, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।